নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2024 কুম্ভ রাশির কেমন যাবে, কুম্ভ রাশির কেরিয়ার, কুম্ভ রাশির ভাগ্য, সন্তান, প্রেম, শিক্ষা, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কুম্ভ রাশি এই এপ্রিল মাস আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন মান্থ হতে চলেছে। যদি আপনাদের দশা মহাদশা যদি পারমিট করে, জন্মকুণ্ডলিতে গ্রহের স্থিতি যদি ভালো থাকে, এই সময়টা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ নিয়ে আসতে চলেছে। কুম্ভ রাশির স্বাস্থ্য কেমন যাবে, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কুম্ভ রাশির যথেষ্ট কিন্তু ভালো কিন্তু দেখা যাচ্ছে। তবে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের রাগ জেদ কমাতে হবে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে কথাবার্তার দিকটাতে একটু কন্ট্রোল রাখতে হবে। এমন কোনো কথা, অপ্রিয় সত্য কথা যখন আপনি বলবেন, আপনার কিন্তু শত্রুতা কিন্তু বাড়বে কুম্ভ রাশির। অর্থাৎ এই জায়গাটা কি একটু ম্যানেজ করে আপনাদেরকে কিন্তু চলতে হবে। কুম্ভ রাশির ভাগ্য কেমন যাবে, দেখুন আপনাদের ভাগ্যাধিপতি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনাদের ধন নিশ্চিত রূপে আসবে। এবং থার্ড হাউসে অবস্থান করে সরাসরি ভাগ্যভাবকে দেখবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, আমি একটা কথা বললি যে ভাগ্য যদি আমাদের সাথ দেয় কিনা, যে কোনো প্রতিবন্ধকতা আমরা কিন্তু ভাঙতে কিন্তু পারি। তাই ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পাবেন। আপনাদের কোনো জায়গাতে টাকা আটকে গেছিলো বা ফেঁসে গেছিলো, এই টাকা আপনারা পেতে চলেছেন। এবং কেরিয়ারের ক্ষেত্র কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ পেতে চলেছেন। এবং এর পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে কর্মাধিপতি শনির সাথে যুক্ত রয়েছে, রাহুর সাথে যুক্ত হবে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা হলেও চাপ থাকবে বা কিছুটা অস্থিরতা কর্মক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ, মতপার্থক্য অথবা আপনার কর্মক্ষেত্রে কিছুটা হলেও শত্রুতা কিন্তু থাকবে। কিন্তু হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে যেহেতু ভাগ্যভাব আপনাদের ভালো রয়েছে, শুভ রয়েছে, সেই জায়গাটা কিন্তু আপনারা ম্যানেজ করে নিতে কিন্তু আপনারা কিন্তু পারবেন। বিজনেসের জায়গাটা আমি বলবো খুব ভালো গ্রহের গোচর রয়েছে। আপনি মেডিসিনের বিজনেস করছেন, আপনি হোটেলের বিজনেস করছেন, আপনি অনলাইন এর বিজনেস করছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের রে করছেন, এই জায়গাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু রয়েছে। এবং মার্কেটিং লেভেলে যারা যুক্ত রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভ কিন্তু পাবেন। যারা কমিউনিকেশন ফিল্ডে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। যা উকিল রয়েছেন বা টিচিং লাইনে রয়েছেন, এই সেক্টরগুলোতে আপনারা কিন্তু যথেষ্ট লাভ আপনারা কিন্তু পাবেন। কুম্ভ রাশির সম্পত্তির জায়গাটা কিন্তু ভালো। কোনো সম্পত্তি ক্রয়, কোনো ফ্ল্যাট হোক বা জমি হোক বা জায়গা হোক বা কোনো দোকান হোক, কেনার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের প্রবল দেখা যাচ্ছে। আপনাদের পঞ্চমপতি আপনাদের যেহেতু রাহুর সাথে যুক্ত হয়েছে, দ্বিতীয়ভাবে আমি বলবো বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করতে গেলে আপনারা কিন্তু অবশ্যই সাবধান কিন্তু থাকবেন। কারণ রাহুর সাথে যুক্ত হচ্ছে কিনা, শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছেন বা ফাটকাতে টাকা লাগাচ্ছেন, অবশ্যই একবার পরামর্শ করে নিন কুম্ভ রাশি। কুম্ভ রাশির আমি বলবো বৈবাহিক জীবন আপনাদের এ মাসে খুব ভালো কিন্তু যেতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং থাকবে
এবং এই মাসটা আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব আদর্শ মাস হতে চলেছে। যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, আপনাদের বিয়ে হয়ে যাওয়া বা বিয়ের জন্য কথাবার্তা কনফার্ম হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির। অর্থাৎ কুম্ভ রাশির বড় গাঢ় বিবাহের যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। রাগ জেদ কন্ট্রোল করতে হবে এ মাসে, আপনাদের রাগ জেদ যথেষ্ট থাকবে, এই জায়গাটা অবশ্যই কন্ট্রোল করুন। কিছু ক্ষেত্রে আপনাদের ব্যয় খরচ আপনাদের বৃদ্ধি করবে, এবং এর পাশাপাশি যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, ফরেন থেকেও কিন্তু আপনারা এই সময় কিন্তু লাভ আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের কর্মাধিপতি আপনাদের রাহুর সাথে যুক্ত হচ্ছে, শনির সাথে যুক্ত হচ্ছে। আমি একটা কথা বলবো, যারা গাড়ি বাইক চালাচ্ছেন আমি একটু বলবো, সাবধানে চালান, ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ কুম্ভ রাশি ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। তাই কুম্ভ রাশি একটু সতর্ক হয়ে থাকুন। কুম্ভ রাশির আমি প্রেমের ক্ষেত্রে বলবো, প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কিন্তু রয়েছে। অর্থাৎ আপনাদের যাদের প্রেমের ক্ষেত্রে কিছুটা হলো বিচ্ছেদ হয়ে যাচ্ছিলো, সেই সম্পর্কগুলো কিন্তু আপনাদের আসবে, এবং নতুন প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের সৃষ্টি করছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের যদি কোনো বড় ধরনের পরীক্ষা থাকে, কিছু কিছু ক্ষেত্রে মিস্টেক হতে পারে, অর্থাৎ কোনো জায়গাতে ভুলে যেতে পারেন বা কোনো সিদ্ধান্ত নিতে অক্ষমতা হতে পারে, চাপ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে, কোন লাইনে যাবেন, কোন গেলে ভালো হয়, ডিসিশান মেকিং আপনাদের অসুবিধা হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনাদের বুধ রাহুর সাথে যুক্ত, আপনাদের যারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো আপনি কোনো পরীক্ষা রয়েছে, অবশ্যই একটু সতর্কভাবে করুন, কোন স্ট্রিমে যাবেন এটা নিয়ে অনেকে চিন্তা থাকে, সেই জায়গাটা অবশ্যই সতর্কভাবে আপনারা এগিয়ে চলুন। এবং এর পাশাপাশি আপনাদের বিজনেসের জায়গাটা ভালো, এবং আপনাদের ডেইলি ইনকামের জায়গাটা কিন্তু খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে। যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের ডুবে গেছে এমন কোনো টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু গাঢ় এই মাসে কিন্তু দেখা যাচ্ছে। এবং বেশ কিছু দিক থেকে আপনাদের ইনভেস্টমেন্টের জায়গা যথেষ্ট লাভ আপনাদেরকে দিবে। এবং আপনাদের বিশেষ করে সপ্তমপতি তুঙ্গ গৃহে অবস্থান করছে, আপনাদের যোগাযোগ কমিউনিকেশানগুলো কিন্তু যে কোনো সেক্টরে কিন্তু বাড়বে, কাজের সুযোগ আসবে, এবং পাশাপাশি আপনারা এ মাসে কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আপনারা কিন্তু এগাবেন, বেশ কিছু ক্ষেত্রে চাপ আপনাদের থাকবে। এই ছিল কুম্ভ রাশি কেমন যেতে চলেছে তার একটা পূর্বাভাস আমি দিলাম। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন। কুম্ভ রাশির ক্ষেত্রে আমি একটি কথা বলবো, আপনারা অবশ্যই ওম নমঃ শিবায় আপনারা পাঠ করুন, এবং শনির সাড়ে সাথে চলছে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন, পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।